السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نشكر شكر بشمس الله سبحانه وتعالى جمنا نحمده أمر شكله در بشمس كرشي ونستعينه تركتشي একমাত্র أمر شهادة برتنا كرشي ونستغفره تركتشي أمر একমাত্র خما برتنا كرشي ونعوذ بالله من شرور أنفسنا أمر مدر مذكر خراب بشيء غلو تك الله سبحانه وتعالى كشاسر جاي ومن سيئات أعمالنا আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়ালা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টদের উপর ছেড়ে দেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু عليه وسلم در بندر در رسول اما بعد فإن خير الحديث كتاب الله نشي شربتم কথা হচ্ছে الله سبحانه وتعالى قرآن الكريم কথা وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شربتم পথ এবং পদ্ধতি হচ্ছে محمد صلى الله عليه وسلم পথ এবং পদ্ধতি وشر الأمور محدثاتها সর্বনিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো وكل محدثة بدعة এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়গুলো হচ্ছে বিদআত وكل بدعة ضلالة প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত পড়ে ইনশাআল্লাহ এই আয়াত সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা ক্বাদ্দামাত লিগাদ واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله سبحانه وتعالى سورة الحشر একদম শেষ দিকে বলছেন يا أيها الذين آمنوا اتقوا الله هي ইমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করো ওয়ালতানযুর নাফসুম মা قدمت لغد প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে দেখেন ভাইয়েরা আপনারা এই ইভেন্টে আসার আগে এই অনুষ্ঠানে আসার আগে হয়তো অ্যালার্ম দিয়ে রেখেছেন হয়তো আপনার কোনো বন্ধু আপনাকে স্মরণ করিয়ে দিয়েছে অথবা আমরা অনেকগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করি কেউ না কেউ আমাদেরকে মনে করিয়ে দেয় তাই না অথবা আমরা নিজেরা নিজেদেরকে রিমাইন্ড করাতে থাকি যে না অমুক দিন 29 তারিখ প্রোগ্রাম আছে ওদিন আমার যেতে হবে ওই জায়গায় এরকম আমরা নিজেকে নিজে রিমাইন্ড করাতে থাকি কিন্তু একটা গ্রেট ইভেন্ট যেটাকে আমরা আমাদের লাইফ থেকে ইগনোর করে দিই সেটা কোন ইভেন্ট জানেন আপনারা একটু বলেন তো দেখি কেউ বলতে পারেন কিনা যে ইভেন্ট আমাদের সামনে আসছে কিন্তু আমরা ওই ইভেন্টের ব্যাপারে গাফেল হয়ে আছি সেটা হচ্ছে মৃত্যু আহসানতু এই মৃত্যুর ইভেন্ট এটাকে নাস্তিক বলেন মুরতাদ বলেন সবাই স্বীকার করে না কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত এই যে আমরা সবাই জানি তাই না কিন্তু আমরা আমাদের নিজেদের মনটাকে ভুলিয়ে রাখি এটাকে আমরা স্মরণ করতে চাই না আল্লাহ সুবহান তাআলা এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো ওয়াল তানযুর নাফসু মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি প্রেরণ করছে আজকে আমরা সাবিকুল ইসলাম ভাইয়ের যে কথা থেকে শুনছিলাম নিজের মুহাসাবা করা নিজের হিসাব নেয়া আমরা আসলে কি নিজের সেলফ অ্যাকাউন্টেবিলিটি করি কিনা নিজেকে নিজের হিসাব নেই কিনা নেই না আসলে তাকওয়া কি জিনিস কেউ একটু বলতে পারবেন তাকওয়া কি জিনিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি তাকওয়ার একটা সুন্দর সংজ্ঞা বলেছেন আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জলিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কালিল ওয়াল ইসতিআদাদ লিয়াউমির রাহিম
চারটা কথা বলেছেন যার মধ্যে চারটা গুণ থাকবে সে আসলে তাকওয়াবান প্রথমটা কি আল খাউফু মিনাল জলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা দুই নাম্বার ওয়াল আমালু বিতানজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান নাযিল করেছেন তার উপরে আমল করা তিন নাম্বার ওয়ার রিদা বিল কলিল অল্পে সন্তুষ্ট থাকা চার নাম্বার ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিম পরবর্তী জীবন যেটা আসছে নেক্সট যে জার্নিটা আমার সামনে আসছে সেই জার্নির জন্য কী করা প্রিপারেশন নেওয়া প্রস্তুতি গ্রহণ করা আমি আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি আমরা কি এখন বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই মুহূর্তে মারা গেলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকবেন যদি সেটা করতে না পারি তাহলে আমাদের পরিবর্তন করার দরকার আছে কি না নাই অবশ্যই আছে মনে রাখবেন এই মৃত্যু এটা থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবে না কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পেয়ে বসবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদাহ যদিও তোমরা একটা সংরক্ষিত দুর্গের মধ্যেও থাকো না কেন এই মৃত্যু আমার সামনে আমার আপনার সামনে আসবেই এই মৃত্যুর পরবর্তী যে জীবন আসবে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ প্রত্যেকটা নাফস যাতে দেখে সে আগামীর জন্য কী প্রেরণ করছে কারণ দেখেন আপনার আখেরাতে আপনার সাথে কোনো কিছু যাবে না ওয়ালিহাদা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস কয়টা জিনিস একটু রেসপন্স করবেন কয়টা জিনিস তিনটা ফায়ারজুউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ দুটো জিনিস তার কাছ থেকে ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায় ইয়ারজুউ আহলুহু ওয়া মালুহু তার কাছ থেকে ফিরে আসে তার সম্পদ আর তার পরিবার আর তার সাথে থেকে যায় কি বলেন তো ওয়া ইয়াবকা মাহু আমালুহু তার আমল তার সাথে থেকে যায় তাহলে আমার আপনার আমলটা কেমন হয়েছে এটা আল্লাহ হিসেব নিতে শিখিয়ে দিচ্ছেন বলতেন যো নাফসুম মা কদ্দামাত লিগাদ এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তাকওয়া অবলম্বন করো আল্লাহ বলছেন এরপর ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে এবার আপনাদেরকে বলি যে আপনারা মনে করেন যে আপনারা আল্লাহকে মনে রেখেছেন আমরা অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহকে ভুলে যাই আমাদেরকে অনস্তিত্ব থেকে মানে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব এনেছেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অরিজিনটাকে দেখিয়ে দিয়েছেন সূরা আদ-দাহর বা সূরা আল-ইনসানের মধ্যে তিনি বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা যে মানুষের কি এমন একটা সময় ছিল না যে হি ইভেন নট ইন এ স্টেট টু বি মেনশনড ইন সাম ইন ফ্রন্ট অফ সামওয়ান আমাদের কারো সামনে আমাদেরকে মেনশন করার মতো আমরা কেউ ছিলাম না কেউ ছিলাম আমাকে ওয়াসিউজ্জামান বলার মতো কেউ ছিল মানে আমি ছিলাম আমাকে অস্তিত্ব এনেছেন কে আল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন ইন্না খলকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আমি তাকে একটা শুক্রবিন্দু সহ একটা তুচ্ছ পানি থেকে আমি তাদেরকে অস্তিত্ব এনেছি সো দ্যাটস আওয়ার অরিজিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ শোয়িং আস আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে তুমি এখান থেকে আসছো আর আমরা এখানে আসার পরে আল্লাহকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটা পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছি আল্লাহ এই জন্য বলছে বলে আছে কোনো কাল্লাদিনা নাসুল্লাহ তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে চোখ কে দিয়েছেন ভাই আল্লাহ আমার শ্রবণ শক্তি কে দিয়েছেন আল্লাহ আপনার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি কে দিয়েছেন আপনাকে আল্লাহ একজন পাগল আর আপনার মধ্যে বেশি একটা পার্থক্য নাই আপনার একটা হার্ট পাগলেরও একটা হার্ট আপনার দুইটা কিডনি ওরও দুইটা কিডনি আপনার রক্ত লাল ওর রক্ত কিন্তু একটা সিম্পল ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা কি সেই ডিফারেন্সটা হচ্ছে আপনি বুঝতে পারেন আর সে বুঝতে আর আল্লাহ কি বলছেন শুনেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি তোমাদেরকে দিয়েছি অন্তকরণ শক্তি এই যে আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি বোধগম্যতা এটা কার থেকে আসছে বলেন তো আল্লাহর কাছ থেকে বলছে ক্বালিলাম মা তাশকুরুন তোমরা অল্পই শুকরিয়া আদায় করো আসলে দেখেন আমরা যখন যুবক বয়স অনেক শক্তি থাকে না কাউকে আমরা গুনি না আমি যা ইচ্ছা তাই করতে পারি তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযুরু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আদম সন্তানের পা কিয়ামতের দিন এক চুল পরিমাণও নড়তে পারবে না যতক্ষণ না তাকে পাঁচটা প্রশ্ন করা হয় প্রথমে তাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা তার পুরো জীবন সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে কোন কাজে সে ব্যয় করেছে দুই নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ পুরো জীবন সম্পর্কে তো আপনাকে প্রশ্ন করলো স্পেশালি আপনাকে জিজ্ঞেস করবে কী সম্পর্কে বলেন তো যৌবনকাল সম্পর্কে কারণ এই সময় আপনার উচ্ছলতা থাকে তাই না অনেক কিছু করতে পারেন আপনি চাইলে স্পেশালি এই জন্য এটা আপনাকে জিজ্ঞেস করা হবে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে আপনার সম্পদ সম্পর্কে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু
তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে কোত্থেকে সে আয় করেছে এবং কোথায় সে ব্যয় করেছে এবার আপনাদেরকে একটা কথা বলি আমাদেরকে 200 টাকা দিলে আমরা দেখবেন যে কিছু আমাদের ভাইয়েরা আছে মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক অন্যের গাড়ি গিয়ে ভেঙে দিবেন 200 টাকা দিলে কয় টাকা 200 শুধু 200 টাকা দিলে চলে কারো ঘরে গিয়ে আগুন দেয়া কোনো ব্যাপার না 500 600 টাকা 1000 টাকাতে হয়ে যায় কিন্তু সে বুঝতে পারছে না সে কোন থেকে ইনকাম করছে ওয়াফিমা আনফাকাহু আবার যে ব্যয় করছে সেখানে কোথায় ব্যয় করছে এটাও আমরা বুঝতে পারি না কিন্তু এটা আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন কিনা এবং 5 নম্বর প্রশ্ন করা হবে মাযা আমিলা ফিমা আলিমা সে যে জ্ঞান অর্জন করেছে এই যে আজকে আপনার কান পর্যন্ত কিছু কথা পৌঁছে যাচ্ছে আপনি এটা কি আমল করেছেন এটা আপনাকে জিজ্ঞেস করা হবে এখন এই কথা বলার পরে পরে কেউ কেউ বলবে যে আরে ভাই না মানে আশার থেকে না আসা ভালো ছিল কি বলেন আপনারা কারণ কান পর্যন্ত পৌঁছে গেছে এখন আমল করতে হবে কিছু মানুষ দেখবেন তো আপনি যদি কোরআন এবং সুন্নাহর কথা বলেন এই বলিস না তাড়াতাড়ি কানে হাত দেয় কানে হাত দিয়ে বলেছেন মানে শুনলে কি করতে হবে আমল করতে হবে কিন্তু বলেন তো এরকম কিনা আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা এখানে সুখী হতে চান না কে কে হাত তুলেন তো সুখী হতে চান না এমন কেউ আছেন নাকি না আচ্ছা এবার সুখী হতে চান কে কে হাত তুলেন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ বলেন মান আমিলা সালিহান যে কেউ সৎ আমল করুক না কেন মিন যাকারিন আও উনসা হোক সে পুরুষ কিংবা নারী কি কাজ করতে হবে বলেন তো সৎ কাজ করতে হবে সৎ আমল করতে হবে সে হোক পুরুষ কিংবা নারী ওয়া হুয়া মুমিন ইমানদার অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আল্লাহ চেয়ে সত্যবাদী আর কেউ আছে নাকি না আল্লাহ ওয়াদা খেলাফ করেন না তিনি বলেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আল্লাহ তাকে একটা উত্তম জীবন তাকে দান করবেন এবং ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমল তারা করেছে উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এবার অপোজিট সাইড আপনাদেরকে বলি এটা তো হচ্ছে যে ভালো কাজ করবে আর যারা আল্লাহকে ভুল আল্লাহকে ভুলে যাবে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ তাদের মত হয় না যারা আল্লাহকে ভুলে গেছে ফানসাহুম আনফুসাহুম আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছে আর এই যারা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকবে আল্লাহ তাদের জন্য কি বলেছেন একটু শুনেন ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মা'ঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা যে বা যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে সরে থাকবে গাফেল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সংকীর্ণ জীবন দিবেন আর তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে আমরা কে কে চাই এরকম হতে কেউ চায় না কিন্তু আমরা তারপরেও আল্লাহকে ভুলে থাকি এবার আপনাদেরকে আরেকটা কথা বলি মনে করেন যে হোসেনপুর বাজারে আপনাদেরকে যদি বলা হতো যে আজকে যারা তিনটা সাড়ে তিনটা বাজে যারা আসতে পারবে তাদেরকে ব্যাংকে 1 কোটি করে টাকা দেওয়া হবে এবং তাদেরকে দুইটা দুইটা ফ্ল্যাট দেওয়া হবে ঢাকায় উত্তরাতে মনে করেন এরকম একটা ঘোষণা দেওয়া হলো আপনারা সবাই কোথায় থাকবেন বাসায় বসে থাকবেন কি করবেন বলুন তো দৌড়িয়ে দৌড়িয়ে যাবেন না কেন যাবেন তো বলেন কেন যাবেন কারণ আপনি জীবনে শান্তি চান আপনি মনে করেন যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আপনার প্রপার্টি এটা হচ্ছে আপনার সাকিনা আপনার শান্তির জায়গা অথচ শান্তি কার পক্ষ থেকে আসে বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরজ সালাতের পর যুবক বয়সে যারা ছেলে ভাইয়েরা আছেন সালাত যাতে আপনার কাছ থেকে কোনোদিন মিস না হয় মনে রাখবেন ইমানের পরে আপনার সবচেয়ে দামি যে ইবাদত সেটা হচ্ছে আস-সালাত আস-সালাতু লি ওয়াক্তিহা আইয়ুল আমালি আফদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে কোন আমল সর্বোত্তম তিনি কি বলেছেন বলেন তো আস-সালাতু লি ওয়াক্তিহা ওয়াক্ত মতো সালাত পড়া তার মানে ফজরের সালাত 9টা বাজে পড়া না 8টা বাজে পড়া না কখন পড়া ফজরের সময়ই পড়া বার্সেলোনার খেলা থাকলে আপনি অ্যালার্ম দেন না কেন আপনি বার্সেলোনাকে ভালোবাসেন তো আপনি আল্লাহকে ভালোবাসেন না হ্যাঁ আপনি কি শয়তানকে জিতে দিতে দেবেন আচ্ছা যাই হোক যেটা বলছিলাম দেখেন এই শান্তি কার পক্ষ থেকে আসে আল্লাহ পক্ষ থেকে এই জন্য প্রত্যেক ফরজ সালাতে পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম হে আল্লাহ আপনি শান্তি ওয়া মিনকাস সালাম আপনার কাছ থেকে কি আসে শান্তি আসে তাইলে আল্লাহ ছাড়া অন্যখানে শান্তি খুঁজলে শান্তি পাওয়া যাবে যাওয়া যাবে এই জন্য মনে রাখবেন আপনার শান্তিটা হচ্ছে এটা অন্তরের বিষয় অনেক সময় দেখবেন যে অনেক মানুষ কিছু মানুষ আছে অনেক কষ্ট দুঃখে থাকে অনেক পরীক্ষা অনেক বিপদ আপদ কষ্ট দুঃখ থাকে তারপর তার অন্তর্ভর্তি কি থাকে একটা শান্তি থাকে এটা কার পক্ষ থেকে এসছে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা
يستوي أصحاب النار وأصحاب الجنة جنتي আর জাহান্নামী তারা সমান নয় এক নয় আপনি মুসলিম আপনি অন্য কারো 10 জনের মতো হতে পারবেন না আপনি মুসলিম যুবক আপনি অন্য কারো মতো হতে পারবেন না আপনি বলতে পারবেন না যে ওরাও তো করে এটা তো গর্ব বলা যাবে না আপনার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দেখেন আপনারা দিন ছেড়ে দিয়েছেন দিন এই দিনকে পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন আমরা কি একটু ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পথের দিকে হাঁটব না আমি কত দিকে কত মানুষকে আমি অনুসরণ করি আমার চুল কাটার ক্ষেত্রে আমি কত মানুষকে আমি অনুসরণ করি আমার ড্রেসআপের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার আপনার জন্য এত কষ্ট করেছেন ওনার প্রতি কি আমার একটু মায়া হয় না ওনাকে আমি একটু ভালোবাসি না আমার আপনার ভালোবাসাটা আসলে কি সত্যিকার অর্থে আসে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এইজন্য কোথাও কোনো যদি কোরআনের শিক্ষা হয় কোনো মজলিস হয় ওখানে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া মাজতামা قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه যখন কোন قوم বা গোত্র আল্লাহ সুবহানাহু কোন একটা ঘরে তারা একত্রিত হয় আল্লাহর কোরআন সেখানে তেলাওয়াত করে একে অন্যকে কোরআনের শিক্ষা তারা শিক্ষা দিয়ে থাকে الا نزلت عليهم السكينه তাদের উপর আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে কি আসে বলেন তো শান্তি অবতীর্ণ হতে থাকে আমার দিকে তাকান একটু কষ্ট করে উনি যখন বক্তব্য দিবেন ওনার দিকে তাকায় কোনো সমস্যা নাই আগে একটু মনোযোগ দিয়ে শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ এরকম কোরআন তেলাওয়াত করে একে অন্যকে শিক্ষা দেয় ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা তাদের উপরে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকে ওয়া গাশিয়াতুমুর রাহমা আল্লাহর রহমত তাদেরকে ঘিরে রাখে ওয়া হাফাতুমুল মালায়েকা মালায়েকারা তাদেরকে বেষ্টনী করে রাখে وذكرهم الله في من عنده এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে সম্মানিত মালায়েকাদের সামনে স্মরণ করে থাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মনে রাখবেন আপনি যখন মারা যাচ্ছেন আপনার প্রথম জার্নি শুরু হবে কবর দিয়ে কি দিয়ে বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আল আখিরাহ কবর হচ্ছে মানুষের আখিরাতের জীবনের যতগুলো পর্যায় আছে সেই পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন নাজা মিনহু ফামা বাদহু আইসার মিনহু কেউ যদি এই কবরের জীবনে পাশ করে যায় তার পরবর্তী জীবনগুলো তার জন্য কি হয় বা পরবর্তী পর্যায়গুলো তার জন্য কি হয় সহজ থেকে সহজতর হয়ে যায় ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদহু আশাদ্দু মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এই কবরের জীবনে ফেল করে বসে তাহলে তার পরবর্তী পর্যায়গুলো তার কাছে কঠিন থেকে কঠিনতর হতে থাকে এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন কিনা একটু উত্তর দেন জাহান্নাম দেখেছেন জাহান্নামের শাস্তি দেখেছেন এত কিছু দেখে আসার পর এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমেন্ট করেছেন সেই কমেন্টটা কি তিনি বলেছেন মা রাআইতু মানযারান কাততু ইল্লাল কবর আফযা মিনহু আমি যত কঠিন দৃশ্য দেখেছি যত কঠিন শাস্তি দেখেছি তার মধ্যে আমি সবচেয়ে কঠিন শাস্তি দেখেছি কবর নিয়ে মানে কবরকে আমি কঠিন দেখেছি এর চেয়ে কঠিন দৃশ্য আমি আর দেখিনি বুঝতে পারছেন কবর কত কঠিন এই কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন বলেন তো ভাই তিনটা প্রশ্ন কি কি এত সময় মুখস্থ তো প্রশ্ন ফাঁস উত্তর ফাঁস কিন্তু পাস করবে সবাই কারা পাস করবে এটাও বলবো মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম অথবা ওয়া মান নাবিয়ুক আপনারা যেটা জানেন সেটাই বলি তোমাদের নবীকে যে ব্যক্তি কোনোদিন কোরআন পড়েও দেখে নাই ছুঁয়েও দেখে নাই সে বলবে কি জানেন হা হা লা আদ্রি সামিআতুন নাস ইয়াকুলুন আমি জানি না হাই হাই আমি তো জানি না মানুষদেরকে আমি বলতে শুনতাম আর যে ব্যক্তি উত্তর দিতে পারবে তাকে চার নম্বর একটা প্রশ্ন করা হবে যে উত্তর দিতে পারবে মান রব্বুক বলার সাথে বলবে রব্বি আল্লাহ যাকে বলা হবে যে ওয়ামা দীন তোমার দিন কি সে বলবে দীন ইয়াল ইসলাম যাকে বলা হবে ওমান নবী তোমার নবীকে বলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলার পরে তোমার তাকে চার নম্বর প্রশ্ন করা হবে ওয়ামা ইউদরিক তুমি কিভাবে জানলে সে তখন বলবে করাতু কিতাবাল্লাহ আমি আল্লাহর কোরআন পড়েছি এবার আমি আপনি নিজে নিজেকে প্রশ্ন করব আমি আসলে ওই দলে থাকতে পারছি কি না বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ তার নিজের উপর দৃষ্টিমান যদিও সে নানা অজুহাত পেশ করে আরে না কোরআন পড়তে না পারলে যদি পড়তে না পারে তাহলে কয়টা সওয়াব বলেন না কয়টা সওয়াব দুইটা সওয়াব এটা নিয়ে আমি বসে আছি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া আলাইহি শাদীদ যে পড়ে আর তার পড়াতে কষ্ট হয় আরেকটা রিওয়ায়েতে আসছে ওয়া হুয়া ইয়াতাআতাউ ফীহি যে পড়তে গিয়ে তুতলায় তাহলে সে পড়ার চেষ্টাটা করতেছে কিনা
নাকি ওই পারে না পারে নার মধ্যে বসে আছেন কি বলেন চেষ্টা করতেছে তার জন্য বসে ফালাহু আছো আর যে মাহির হতে পারবে আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বাররাহ যে ব্যক্তি মাহির সুন্দর সুললিত কণ্ঠে সুন্দর তাজবীদ সহকারে কোরআন পড়তে পারবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুন মানে সম্মানিত যে মালায়েকারা আছে যারা সম্মানিত মালায়েকারা আছে তাদের সাথে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন রমাদান কেন সম্মানিত বলেন তো কোরআনের কারণে লাইলাতুল কদর কেন সম্মানিত কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনার জন্য 12টা মাস দিয়েছেন কোন মাসের নাম আল্লাহ উল্লেখ করেছেন করেন না একটা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কি মাস বলেন তো রমাদান আর পরিচয় করে দিচ্ছেন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ট্রোডিউস করেছে এভাবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান হচ্ছে সেই মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে অথচ আমি আপনি সেটা থেকে দূরে আছি তাহলে আমি সম্মানিত হতে পারবো এবার আপনারা সবাই মনে মনে আমরা একটা কথা বলি বাংলায় যে মনে মনে মন কেলা খাওয়া মানে চিটাঙ্গা ভাষায় একটা কথা আছে যে এইতে মনে মনে মন কেলা হাই ফেলা আসে মানে আমাদের চিটাঙ্গা মানুষরা বলে যে মনে মনে মনের কলা খেয়ে ফেলতেছে আমরা অনেকেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াতের জন্য বসে আছি কিনা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সাফায়াত করবেন আচ্ছা এবার একটু অপোজিট চিন্তা করেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার আপনার নামে বিচার দেয় বলেন তো এই বিচার গ্রহণ হবে কিনা হবে না আল্লাহ বলছেন ওয়া ক্বালার রাসূল রাসূল সেদিন বলবে ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা হে আমার রব আমার এই কওম আমার এই উম্মাহ তারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন এই জন্য কোরআনের সাহিব হন প্র্যাকটিক্যাল কিছু নিয়ে যান আজকে থেকে একটু ওয়াদা করবো সবাই আমার সাথে করার দরকার নাই নিজে আর আল্লাহর সাথে করবেন ইনশাল্লাহ আজকে থেকে এখন থেকে কারণ রমাদান যখন শেষ হয়ে যাবে আপনি কিন্তু আর পারবেন না কারণ যখন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন এখন শয়তান আর জিনদেরকে বাইরে রাখছে তাই না এখন আপনি এই জন্যই উৎসাহ পাচ্ছেন অনেক কিছুতে কিন্তু যখনই আপনার কাছ থেকে রমাদান যাবে গা আপনি আবার সেই শয়তানি সব শুরু করবেন এগারো মাস তো শয়তানকে দোষ দিচ্ছেন এখন আর দোষ দিয়েন না আজকে থেকে একটা নিয়ত করেন বলেন আল্লাহ আপনার জন্য আমি আপনার সন্তুষ্টির জন্য কোরআনটা পড়া শিখবো ইনশাআল্লাহ আমি প্রতিদিন রমাদানেও রমাদানের বাইরেও আমি প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং যথাযথভাবে আমি কোরআন বুঝে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন আমিন দেখেন ইকরা লিসাহিবিল কোরআন কোরআনের সাহিব যে হতে পারবে তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল তুমি পড়ো উঠতে থাকো এবং তারতিল সহকারে পড়ো কেমা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া যেভাবে তুমি দুনিয়ার জীবনে তারতিল সহকারে পড়তে ইন ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা কেননা তোমার জান্নাতের স্ট্যাটাস হবে তুমি শেষ আয়াত পর্যন্ত যতটুকু পড়েছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি কোরআন পড়তে থাকো কেননা কোরআন কিয়ামতের দিন তার সাহেবের জন্য সাফায়াতকারী হিসেবে আসবে সাবিকুল ইসলাম ভাই একটা ছোট্ট হাদিসের একটা ইঙ্গিত দিয়েছিলেন সেই হাদিসটা একটু আপনাদেরকে বলে দিই সুনান নাসাঈর মধ্যে এই হাদিসটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মাঝে কিছু আল্লাহর পরিবার আছে আল্লাহর পরিবারকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন কি বলেন আপনারা নাকি জাহান্নাম থেকে হেফাজত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয়ই মানুষের মাঝে কিছু আল্লাহর পরিবার আছে কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম যখন জিজ্ঞেস করা হলো যে তারা কারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হুম আহলুল কুরআন তারা হচ্ছে কোরআনের পরিবার আহলুল্লাহি ওয়া খাসাতুহু আর তারা হচ্ছে আল্লাহর পরিবার আল্লাহর বিশেষ ভাজন আহলুল কুরআন মানে আবার বলিয়েন না যে শুধু কোরআন মানে হাদিস মানে না কোরআনের ব্যাখ্যা কি বলেন তো হাদিস কেউ যদি শুধু মনে করেন যে কোরআনিয়ুন যারা হতে পারে এরা কখনো কোরআনিয়ন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন যে কথাটা বলছিলাম আসেন মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি নিজের হিসাব নিই মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাবিমা আনফু রাজুলিন সেই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক মান দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ রমাদান তার কাছে প্রবেশ করলো কিন্তু তাকে মাফ করানোর পূর্বেই রমাদান তার কাছ থেকে চলে গেল রমাদানের হাফ অফ রমাদান অলরেডি গন আমাদের কাছ থেকে চলে গেছে আসলেই কি আমি ওই মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি যদি না পারি প্লিজ ভাইরা আল্লাহর কাছে মাফ চান আপনার যত গুণা থাকুক ওয়াল্লাহি আল্লাহ আপনাকে ডেকে বলছেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ সুবহানাহু বলছে হে আমার বান্দারা যারা অত্যধিক জুলুম করেছো নিজের উপর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না
ان الله يغفر الذنوب جميعا নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সকল গুনাহ ক্ষমা করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে আসছে যে আল্লাহ বলেন ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা যদি তোমার গুনাহ আকাশসম পরিমাণ হয়ে যায় সুম্মা ইস্তাগফারতানি এরপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গফারতু লাকা ওয়া লা উবালি আমি তোমাকে ক্ষমা করে দেব আমি কোনো কিছুর পরোয়া করি না তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ যার কাছে ফিরে আসতে কোনো সময় লাগে না কোনো দিন কম লাগে না আল্লাহর কাছে আমরা ফিরে আসি ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে আজকে ফিরে আসি আসব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যাতে কবুল করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন মনে রাখবেন ওয়ালিল্লাহু উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অসংখ্য মুক্তিপ্রাপ্ত বান্দা জাহান্নাম থেকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রমাদানের রাতে এই বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু